কিছু খেতে পারি না শুধু বুক জ্বালা পড়া করে গ্যাস্ট্রিক হয় সমাধান কি আমাদের অনেকের খাওয়া দাওয়া করার পর বুক জ্বালা পড়া করে এই রোগটাকে আমরা অনেকেই অনেক ধরনের নাম দিয়ে থাকি যেমন গ্যাস্ট্রিক আলসার অ্যাসিডিটি হার্ট বার্ন ইত্যাদি কেন এই সমস্যা হয় তা কি জানেন গ্যাস্ট্রিক আলসার অ্যাসিডিটি হার্ট বার্ন যে যাই বলুন না কেন ঘরোয়া তিনটি ভেষজ উপায় এই রোগ থেকে মুক্তি পেতে পারে বদহজম গ্যাস বা অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে প্রথমে যে খাবারটির নাম বলবো তা হলো আদা আদা সবচাইতে কার্যকরী অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ একটি খাবার পেট ফাঁপা এবং পেটে গ্যাস হলে আদা কুচি কুচি করে লবণ দিয়ে কাঁচাই চিবিয়ে খান দেখবেন গ্যাসের সমস্যার সমাধান হবে জ্বর ঠান্ডা লাগা ব্যথায় আদা ভীষণ উপকারী কারণ আদা এমন কিছু উপাদান রয়েছে যা বডি টেম্পারেচারের ভারসাম্য বজায় রাখে শীতকালে ঠান্ডার সময় আদা চা খান ঋতু পরিবর্তনের সময় অ্যাজমা মাইগ্রেনের মতো সমস্যা প্রায় দেখা যায় এই সময় ডায়েটে আদা রাখুন সর্দি কাশির প্রকোপের সময় মুখে আদা রাখলে আরাম পাবেন গা গোলানো ও বমি ভাব থেকে রেহাই পেতে কয়েক কুচি আদা চিবিয়ে খেয়ে দেখুন সমস্যা অনেকটাই কমে যাবে আর্টারি ওয়ালে ব্যাড কোলেস্ট্রল ও ফ্যাটি অ্যাসিড জমে করোনারি হার্ট ডিজিজের সমস্যা দেখা যায় ফলে রক্ত চলাচলে অসুবিধে দেখা যায় আদা রক্ত চলাচলে সাহায্য করে লিভার ও ব্লাডে কোলেস্ট্রল অ্যাবজর্পশন কম রাখতে সাহায্য করে অতিরিক্ত ওজন ঝরাতেও আদা সাহায্য করবে টিস্যু বেশি এনার্জি ব্যবহার করে বেশি ক্যালোরি বার্ন হয় অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর আদা ক্যান্সার ও হার্টের সমস্যা প্রতিরোধে সাহায্য করে আর্থ্রাইটিসের রোগীরা জানেন আর্থ্রাইটিসের কি জ্বালা আর্থ্রাইটিসের সমস্যা ভুগলে সারাদিনের খাবারে অল্প পরিমাণে আদা রাখার চেষ্টা করুন আদা দিয়ে চা খেতে পারেন সালাদে আদার সরু লম্বা কুচি মেশাতে পারেন ব্যথার সমস্যা ধীরে ধীরে কমে যাবে ঘন ঘন ব্যথানাশক ঔষধ খাওয়ার অভ্যাস কমিয়ে আদা খেয়ে দেখুন আর্থ্রাইটিসের ব্যথা কমাতে জিঞ্জার অয়েল ব্যবহার করতে পারেন দ্বিতীয় যে খাবারটির নাম বলবো তা হলো লবঙ্গ পেট ফাঁপা ও পেটের অসুখ উপশম করে এটি পেট ফাঁপা রোগ নিরাময়ে লবঙ্গ ব্যবহার হয় লবঙ্গ এনজাইম বৃদ্ধি করে বদহজম অগ্নিমান্দ্য খিদে না হওয়া পেটের গ্যাস ও বায়ু পেটে ব্যথা ও জীর্ণ এমনকি কলেরা বা আন্ত্রিক রোগে উপকার করে একই সঙ্গে লবঙ্গ খেলে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে তাই প্রতিদিন সকালে খালি পেটে দুইটি লবঙ্গ চিবিয়ে খেয়ে হালকা কুসুম গরম পানি খেয়ে নিন দেখুন আপনার পেট ফাঁপা পেটে গ্যাস বদহজম এবং কোষ্ঠকাঠিন্য কোথায় যায় হজমে সহায়তা করে এমন অ্যানজাইম নিঃসরণের মাধ্যমে এবং অ্যাসিড ক্ষয়ের মাধ্যমে লবঙ্গ আমাদের হজম ক্ষমতা সক্রিয় করে তোলে অ্যারাফ্লাটুনেন্স গ্যাস্ট্রিকের সমস্যা ডিসপেপসিয়া এবং নোশিয়া কমাতে সাহায্য করে এটি শরীরের রক্ত প্রবাহেরও উন্নতি ঘটায় লবঙ্গের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি কার্সিনোজেনিক অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যান্টি ইনফ্লেমেটরি হ্যাপাটোপ্রোটেকটিভ সহ আরও অনেক বায়ো অ্যাক্টিভ উপাদান পাওয়া যায় লবঙ্গ কলেরা যকৃতের সমস্যা ক্যান্সার শরীরে ব্যথা ইত্যাদি থেকে শরীরকে রক্ষা করে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস যে কোনো ধরনের জীবাণুকে মেরে ফেলতে বিশেষ ভূমিকা রাখে ডায়াবেটিস রোগকে নিয়ন্ত্রণে রাখে লবঙ্গ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির শরীরে প্রয়োজনীয় ইনসুলিন তৈরি হতে পারে না গবেষণায় পাওয়া গেছে যে লবঙ্গের রস শরীরের ভিতরে ইনসুলিন তৈরিতে সাহায্য করবে ও কর্মক্ষমতা বাড়িয়ে দিবে এবং রক্তের সুগারের মাত্রাও নিয়ন্ত্রণে রাখবে ফলে স্বাভাবিকভাবেই রক্তের শর্করার মাত্রা বৃদ্ধির আশঙ্কা কমে যাবে মুখের ঘা সারিয়ে তোলে ও মুখের দুর্গন্ধ দূর করে এটি আর্থ্রাইটিসের যন্ত্রণা কমায় লবঙ্গ লবঙ্গে উপস্থিত অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান আর্থ্রাইটিসের প্রকোপ কমাতে সাহায্য করে প্রসঙ্গত জয়েন্ট পেইন কমানোর পাশাপাশি পেশির ব্যথা হাঁটুতে পিঠে বা হাড়ের ব্যথা এবং ফোলাভাব কমাতেও এই ঘরোয়া ওষুধটি বিশেষ ভূমিকা নেয় লিভারের কর্মক্ষমতা বাড়ায় লবঙ্গ লবঙ্গে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট শরীরে প্রবেশ করার পর দেহের মধ্যে উপস্থিত টক্সিক উপাদানদের বের করে দেয় ফলে স্বাভাবিকভাবে শুধু লিভার নয় শরীরের প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করবে লবঙ্গ প্রসঙ্গত এই প্রাকৃতিক উপাদানটিতে একাধিক হ্যাপাটোপ্রোটেকটিভ প্রপার্টিজ রয়েছে যা এক্ষেত্রে বিশেষ ভূমিকা নেয় শরীরে ফোলা কমায় এটি লবঙ্গ খেলে ঠান্ডার জন্য শরীরের কোনো অংশ ফুলে ওঠা কমে যাবে শ্বাসকষ্ট কমাবে লবঙ্গ চিবিয়ে রস গিলে খেলে শ্বাসকষ্ট ও হাঁপানিতেও আরাম পাওয়া যায়
ক্যান্সার প্রতিরোধ করে লবঙ্গ। জি হ্যাঁ বন্ধুরা, লবঙ্গ ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার প্রতিরোধ করে থাকে। বন্ধুরা, তৃতীয় যে খাবারটির নাম বলবো তা হলো এলাচ। এলাচ গ্যাস্ট্রিকের সমস্যা প্রতিরোধ করে। অ্যাসিডিটি দূর করতে একটি এলাচ মুখে নিয়ে চিবিয়ে খান। এটি ডাইজেস্টিভ সিস্টেমকে সক্রিয় রাখবে এবং হজমে সাহায্য করবে। পেটের যে কোনো সমস্যা যেমন বদহজম নিরাময়ে সাহায্য করবে এলাচ। এক কাপ গরম পানিতে একটি এলাচ পিষে দিয়ে খেয়ে ফেলুন, দেখবেন হজমের সমস্যার সমাধান হয়ে গেছে তৎক্ষণাৎ। বদহজম, গ্যাস বা অ্যাসিডিটি দূর করার জন্য এলাচ খেলেন, কিন্তু জানেন কি, এই এলাচ খেলে আপনার শ্বাসকষ্ট কমে যাবে? মধু লেবুর রস গরম পানির সাথে একটি এলাচ পিষে মিশিয়ে পানিটুকু পান করলে তা শ্বাসকষ্ট দূর করবে। যারা হুপিং কাশি ও ফুসফুস সংক্রমণের মতো সমস্যা ভুগে আছেন তাদের জন্য এলাচ খুবই উপকারী টোটকা। হাঁপানি ও হৃদরোগ দূর করে এটি। এলাচ হাঁপানি ও হৃদরোগ নিরাময়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হৃদরোগ প্রতিরোধ করে, হৃদস্পন্দন স্বাভাবিক রাখে, ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এছাড়া এলাচ রক্ত সঞ্চালনেও সহায়ক। এলাচের গুঁড়োর সঙ্গে মধু মিশিয়ে খেলে হৃদরোগে উপকার পাওয়া যায়। বন্ধুরা, যারা বদহজম, গ্যাস ও অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিন্যে ভুগছিলেন, আশা করি আমার আজকের এই ভিডিওটি তাদের জন্য অনেক বেশি ফায়দামান হবে। যারা পুরো ভিডিওটি দেখেছেন তারা অনেক উপকৃত হয়েছেন। আর যারা এই রোগে ভুগছেন তাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারাও আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেক বেশি উপকৃত হতে পারে। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করুন, যাতে ডেইলি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার মোবাইলে। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।